পাখি পালন ক্ষেত্রে আপনার অবশ্যই জানতে হবে আপনার পাখির বয়স কতটুকু, আপনার পাখি অ্যাডাল্ট কিনা। কারণ আপনি যখনই একটা বাচ্চা পাখির সাথে একটি অ্যাডাল্ট পাখির জোড়া দিবেন, তা কখনোই জোড়া নিবে না, বরঞ্চ তারা মারামারি করবে, ডিম বাচ্চা করবে না, বরং আপনার ক্ষতি হবে। তো আপনার অবশ্যই জানতে হবে আপনার পাখিটা অ্যাডাল্ট কিনা বা আপনার পাখিটার বয়স কিরকম। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো আপনার পাখির বয়স কিরকম বা পাখি কোন পাখি অ্যাডাল্ট কোন পাখি বাচ্চা। তো আমার হাতে যে পাখিটা দেখছেন ভালো করে লক্ষ্য করবেন, এই পাখিটা সম্পূর্ণ অ্যাডাল্ট একটি পাখি। এটার কিছু দিক জিনিস রয়েছে যেটা কারণেই আপনি দেখলেও বুঝবেন যে এটা অ্যাডাল্ট পাখি। তো আপনি এই জিনিসটা প্রথম সর্বপ্রথম এটা খেয়াল করতে হবে এটার চোখটি। আপনি চোখটি খেয়াল করে দেখেন, এই যে পাখির কাছ থেকে দেখাচ্ছি, চোখে একটা আইরিং দেখা যাচ্ছে, কালো মনির পাশে সাদা একটি অংশ, এর মানে এটা আইরিং। আর এই আইরিং দেখলে আপনি বুঝতে পারবেন আপনার পাখিটা এটা বয়স্ক একটি পাখি, অ্যাডাল্ট পাখি। তার পাশাপাশি আপনার লক্ষ্য করতে হবে আপনি পাখির মাথাটা দেখেন, দেখেন পাখির মাথায় কোনো ডোরাকাটা দাগ নেই। যখন একটা পাখি অ্যাডাল্ট হবে তার আস্তে আস্তে ডোরাকাটা দাগগুলো চলে যাবে। এই পাখিটা সম্পূর্ণ অ্যাডাল্ট একটি পাখি, এর জন্য এর মাথার কাছে যে কালো দাগগুলো ছিল ডোরাকাটা দাগগুলো, এই দাগগুলো সম্পূর্ণ মুছে গিয়েছে। আরেকটি লক্ষণ হচ্ছে আপনি এই কালো অংশটি দেখেন গলার পাশে, এই যে কালো অংশটি, এই অংশটুকুগুলো দেখেন। যখন এটা বাচ্চা পাখি হবে এর অংশগুলো খুব থাকবে হালকা, আর এটা অ্যাডাল্ট পাখির থাকবে এটা খুব বেশি বা গাঢ় পরিমাণ। তো এই জিনিসগুলো যখনই আপনি দেখবেন তখনই আপনি বুঝতে পারবেন আপনার এই পাখিটা অ্যাডাল্ট। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার যখনই একটা অ্যাডাল্ট মেল পাখি দেখবেন, মেল পাখির নাকটা সম্পূর্ণ গাঢ় নীল থাকবে। দেখেন এই পাখিটা সম্পূর্ণ গাঢ় নীল, এই পাখির সম্পূর্ণ গাঢ় নীল, এটা ফুল ব্রিডিং মুডে রয়েছে। এটার সাথে যে কোনো একটা এখন মাদি, একটা অ্যাডাল্ট মাদি দেওয়ার সাথে সাথেই এটা জোড়া নিয়ে নেবে এবং কিছুদিনের ভিতরে ডিম বাচ্চা করবে। তো এই পাখিটা সম্পূর্ণ অ্যাডাল্ট একটা পাখি। আর এই জিনিসগুলো যখনই আপনি দেখবেন, এই সিমটমগুলো দেখবেন বা এই চিহ্নগুলো দেখবেন, তখনই আপনি বুঝতে পারবেন আপনার পাখিটি সম্পূর্ণ অ্যাডাল্ট বা বয়স্ক একটি পাখি। আর বাচ্চা পাখি দেখার জন্য কিছু চিহ্ন রয়েছে, সেটা আপনাদের দেখাচ্ছি। এতক্ষণ যে পাখিটা দেখেছিলেন সেটা অ্যাডাল্ট পাখি ছিল, আর এই পাখিটা বাচ্চা পাখি। এই পাখিটা দেখেন এতক্ষণ যে কয়টা সিমটম দেখেছেন, এই করে একটা সিমটম এর ভিতরে নেই। এ দেখেন এর চোখটা দেখেন, এর চোখে কোনো আইরিং হয়নি, কোনো প্রকার আইরিং হয়নি। এর মাথার ডোরাকাটা দাগগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বয়স হওয়ার সাথে সাথে আপনার এই চোখের দাগগুলো, মানে সরি, এই মাথার দাগগুলো, যে ডোরাকাটা দাগগুলো আস্তে আস্তে সম্পূর্ণভাবে উঠে যাবে। আর এর গলার কাছে যে নীল দাগগুলো বা মালা সিস্টেম, এগুলো কোনোটাই নেই, কোনোটাই নেই। কারণ এটা হচ্ছে বাচ্চা পাখি, এটার বয়স মাত্র 25 থেকে 30 দিনের মতন হবে। তো এই জিনিসগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার পাখি কোনটা বাচ্চা, কোনটা মেল, কোনটা ফিমেল বা কোনটা অ্যাডাল্ট পাখি। এগুলো সম্পূর্ণভাবে এই জিনিসগুলো লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এর নাকটাও দেখেন, নাকটা কোনো প্রকার এর গাঢ় নীল না, কারণ এটা যদি অ্যাডাল্ট হইতো, অ্যাডাল্ট মেল হইতো, অবশ্যই নাকটা গাঢ় থাকতো। তো এই জিনিসগুলো খেয়াল করেন আপনার বাচ্চাগুলো দেখেন, সাথে সাথে আরেকটা বাচ্চা রয়েছে, এটাও দেখেন, এটাও দেখেন, এটাও বাচ্চা, এর মাথায় ডোরাকাটা দাগ রয়েছে। তো এই জিনিসগুলো লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন আপনার পাখির বয়স কত বা এটা অ্যাডাল্ট কিনা বা এটা সম্পূর্ণ ব্রিডিং মোডে আছে কিনা। তো এই জিনিসগুলো খেয়াল করলে আপনি বুঝতে পারবেন আপনার পাখির বয়স কত। তো মেল আর ফিমেলের ভিতরে পার্থক্য যে জিনিসগুলো, সেই জিনিসগুলো সবচেয়ে বড় বিষয় হচ্ছে চোখের আইরিং, তারপরে হচ্ছে এর গলার দাগ, তারপরে মাথায় ডোরাকাটা দাগ এবং নাকের যে চিহ্নটি, এটা দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার পাখির বয়স কীরকম।